2021 সাল থেকে চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে কারি ইন্ডাস্ট্রির দাবির প্রতিফলন ঘটেনি, দেয়া হয়নি কাগজপত্রহীনদের বৈধতা, এমনকি কাজের অনুমতি। রয়েছে আগের থেকে এবারের ওয়ার্ক পারমিটের ভিসায় কিছুটা ভিন্নতা। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। কারি ইন্ডাস্ট্রিতে সহজ নিয়মে বিদেশ থেকে কর্মী আনার দাবি ছিল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের, কিন্তু নতুন ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে তার প্রতিফলন ঘটেনি। আমরা মেইন দাবি যে আমরা এসওএলও যে শেফ আনা অন্তর্ভুক্ত আছিল, এই শেফ আনার ওয়েজেসটা 29,570 তাকে রিডিউস করি অ্যারাউন্ড 20,000 নিয়ে আওয়া, এবং এগুলো আরও একটু ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স B1 না দিয়া A1 মিনিমাম একটা ক্রাইটেরিয়া। মহামারীর আগে থেকে হোম অফিসের কাছে বিসি এর দাবি ছিল কাগজপত্রহীনদের বৈধতা প্রদান, আর এখন মানবিক বিবেচনায় তাদের কাজের অনুমতি। এরা অলরেডি স্কিল্ড হয়ে গেছে বিভিন্ন কামো, শেফ টেফ মানে তান্দুরি শেফ এরা অলরেডি স্কিল্ড, তারা যদি ডকুমেন্ট সামহাউ যদি কোনো একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে ডকুমেন্টেড করা যায়। আগের থেকে এবারের ওয়ার্ক পারমিট বিষয়ের ভিন্নতার কথাও জানান এই আইনজীবী। বিএস ওয়ার্ক পারমিটের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমের সাথে এটা আকাশ পাতাল তফাৎ। এখানে রিকোয়ার্ড লেভেল অফ ওয়ার্ক থাকতে হবে, রিকোয়ার্ড লেভেল অফ স্যালারি থাকতে হবে, এটা এবং আপনি জেনুইন ভ্যাকেন্সি কিনা এটা প্রমাণ করে তারপরে আসতে হবে। ওয়ার্ক পারমিট দেওয়ার স্পন্সর হওয়ার যোগ্যতার বিষয়গুলো তুলে ধরেন তিনি। স্পন্সর লাইসেন্সের জন্য জেনারেলি যে জিনিসগুলো দরকার, প্রথমে হচ্ছে যে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের এক্সিস্টেন্সটা দেখাইতে হবে। আপনি আইদার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখাইতে পারেন, আপনার লিজ দিয়ে দেখাইতে পারেন, আপনার কোম্পানি হাউসের অথবা যদি কোম্পানির মাধ্যমে করেন তাহলে কোম্পানি হাউসের রেজিস্ট্রেশনের মাধ্যমে দেখাইতে পারেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি তো এমপ্লয়ি করবেন, অথবা এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট, প্লাস হচ্ছে আপনার যে PAY এবং অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার POI সিস্টেমটা ইন প্লেস থাকতে হবে। সেই সাথে আবেদনকারীকে জানতে হবে ভিসা পাওয়ার সঠিক নিয়ম কানুন। আমার পার্সোনাল আহ্বান হচ্ছে আপনারা একজন কোয়ালিফাইড লয়ারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আপনার এমপ্লয়ার কাছ থেকে আপনি অ্যাপ্রোচ করেন, তখন আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন আপনি এটা যোগ্য কিনা, আপনার পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ওয়ার্ক পারমিট আবেদন সহ অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা খরচ হতে পারে, এজন্য দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে নিজ যোগ্যতায় ব্রিটেনে আসার পরামর্শ এসব অভিজ্ঞজনের। চৌধুরী মুরাদ, IONTV নিউজ, লন্ডন।